Hello, Assalamu alaikum viewers. Amar hate dekhte parchen eta hocche dahuk pakhir phad. Onekei amar comment e bolche je bhai dahuk pakhir phad tori kore dekhan, dahuk pakhir phad tori kore dekhan. To deri na kore amra ei video ta niye chole aslam. Ar eta khubi kajukori ekta phad. Pakhi dhorar jonno je gulo use korte hobe, bluetooth speaker lagbe ebong ei jal ta charpashe sorai diye tarpor hocche maskhane bluetooth box ta rakhle dahuk pakhi oi daker আকর্ষণে মাতাল হয়ে আর কি ফাঁদে পড়ে যাবে আর এই ফাঁসটার ভিতর দিয়ে যখন আসবে তখন আর কি ফাঁসের সাথে ওর পা বা গলা আটকে যাবে আপনারা এই ভিডিওতে দেখতে পারতেছেন যে এই সেম এইভাবেই পড়বে তো এই ফাঁদটা যদি আপনারা সেইভাবে বলেন আমরা বিক্রি করতে পারবো সমস্যা নেই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবো আমার ছোট ভাই বানাইতে পারে আমার ছোট ভাই সেল করবে পারবেন না দাদা পারবো আচ্ছা তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা এই ফাঁদ বানানোর ভিডিওটা শুরু করি কিভাবে তৈরি করি আপনারাও ইচ্ছা করলে হোমমেড ভাবে বাড়িতে তৈরি করতে পারবেন খুব কঠিন কিছু না ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে কিভাবে তৈরি করতে হয় কিভাবে আপনার বল তৈরি করতে হয় বা কোন রগ নিলে সবথেকে ভালো হবে সেক্ষেত্রে আমি সব ভিডিওতে বলে দিব তো ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আসলে বিষয়টা বুঝতে পারবেন না তো ভিডিওটা কাটবেন না তো আমরা চলুন ভিডিওটা শুরু করি কটন বার এটা হচ্ছে রিং এটা হচ্ছে ঝিসের তার বা কারেন্টের যে তার থাকে ভিতরে ওই তামার তার সুন্দর করে গোল করে নিতে হবে নিতে হবে মাছ ধরার মোটা রগ এটা আপনি বিভিন্ন বর্ষি যেখানে বিক্রি করে সেই দোকানে পাইয়ে দেবেন মাছ ধরা মোটা রগ এখানে আমি দুই বট নিয়েছি 15 ইঞ্চি থেকে 14 থেকে 15 ইঞ্চি হবে লাগবে কালো কট একদম চিকুনটা লাগবে গ্যাস লাইট ও কাটার জিনিস লাগবে একটা সুপার গ্লু আমরা সুন্দর করে মাথায় সুন্দর করে পুরাই নিব আর কটন বাটের মাঝখানের অংশটুকু নিব শুধু তারপরে যে পুরানো রগের যে আমরা মাথায় একটা গ্রিপের মতো বানিয়ে নিছি সেটার সাথে এখন সুন্দর করে বাঁধে নিব এখানে আপনারা যে কোনো গিরি ইউজ করতে পারেন এটা শুধু সুতোর সাথে বাঁধতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে খুব বেশি টাইট করা যাবে না খুব বেশি টাইট করলে পরে যে কটন বার ওইটা হচ্ছে মানে ভঙ্গুর জিনিস ভঙ্গুর হওয়ার কারণে হয়তোবা কটন বার ভেঙে গেলে পরে আপনি মানে কটের সুতার ভিতরে আর কি লাগাইতে পারবেন না বেশি টাইট করা যাবে না হালকা করে বেঁধে নিতে হবে তারপর হচ্ছে সুপার গ্লু দিয়ে এটা সুন্দর করে লাগাই দিতে হবে সুন্দর করে সুপার গ্লু লাগাই দিতে হবে এবার অপোজিট পাটে মানে আমরা যেই পাটে হচ্ছে আপনার কটন বার বাঁধছি তার পরের পাটে আসতে হবে এবং যে বাঁধাটা এই বাঁধাটা একদম ছোট করে বাঁধতে হবে এখানে আপনি যে কোনো গিরি ইউজ করতে পারেন কিন্তু একটা জিনিস খেয়াল করে রাখতে হবে যেন এই যে বাঁধা এই বাঁধাটা যেন বেশি মোটা না হয় যতটা পারবেন শর্টকাটে বানতে হবে এবার আমরা সুন্দর করে যে রিংটা আমরা বানাইছিলাম কারেন্টের তার বা আপনার যে ঝিসের তার দিয়ে বানানো ওটার ভিতরে হচ্ছে আমরা সুতা পরায়ে বেঁধে দেব
এখানে আপনি যে কোনো গিরি ইউজ করতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে বাসায় এত ঝামেলা করার থেকে একটা ফাঁদ কিনে নেই তাও পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফাঁদগুলো ডেলিভারি দিয়ে থাকি। রিং আর রগের মাঝে পাঁচ আঙ্গুলের ফারাক থাকবে, মানে কালো সূচাটা পাঁচ আঙ্গুল থাকবে। এবার যে রিংটা তৈরি করছি এই ফাঁদের ভিতর দিয়ে, যে কটন বারের ভিতর দিয়ে সুন্দর করে পরাই দিব। তৈরি হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত ফাঁসটা, যেটার ভিতরে আর কি ডাহুক পাখি পড়বে আর এইভাবে আটকে যাবে। তো আমরা একটা ফাঁদ বানাইছি, মানে সব ফাঁদ বানানোর দরকার নেই, একটা ফাঁদ বানালে আপনারা বুঝতে পারবেন। তো ফাঁদটি আমরা এখন পরীক্ষা করে দেখাবো। দেখো পাখি এভাবে আসলে তার পায়ে কিংবা গলায় পেঁচাই যাবে। যে কচ্ছুতোটা ব্যবহার করতে হবে ওইটা অবশ্যই মোটা নিতে হবে, আর কচ্ছুতোর মাথায় প্রথমে একটি গিরে দিতে হবে। গিরে দেওয়ার পরে হচ্ছে আপনার এই সুতার মাথায় হচ্ছে আপনার পরাইতে হবে। দিয়ে পরে দে, কটন বারের যে ফাঁকাটা ছিল ওই ফাঁকার ভিতরে আমরা পরাই দিয়ে দেন আবার গিরে মারি দিচ্ছে। একে একে আমরা 15টা করে ফাঁস এখানে বাঁধছি প্রত্যেকটা জালে, আপনারাও 15টা করে বাঁধতে পারেন।